এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا বলেন কথাটা কার আর জুড়ে বলেন কার আল্লাহ বললেন বান্দা তোর জীবনে যদি অন্য কোন গুনাহ থাকে তোর জীবনে যদি হাজার হাজার গুনাহ হয়ে যায় বান্দারে ছোট গুনাহ করেছিস বড় গুনাহ করেছিস তোর হাজার হাজার গুনাহ তোর আমলনামায় জমা যদি তোর ওই গুনার ভিতরে কোনো শিরকের গুনাহ না থাকে সমস্ত গুনাহগুলো তাওবা করলে maaf করে দিবেন তিনি কে আর যদি শিরকের গুনাহ থাকে তাহলে ওই গুনাহ কোনোদিন maaf হবে আর জোরে বলেন হবে ইয়া ইবাদি لو أتيتني من قراب الأرض خطايا لئن أشركت لا يحبطن عملك يا مطردين جدي يغد بحار يا مطردين جدي بحار شمطن لو گناني الله رب العالمين ردار باري جدي اپنی حضر ہوئے جار آروئی گنار بھی دوری جدي شیر کر گنا نا تھا کہ يا مطر مائدانے ہو جے کنا وسیلہ اپنار گنا ماف کنے دیتے بارن دینی کے যদি শিরকের গুনাহ থাকে পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছেন কিন্তু আপনার আমলনামার ভিতরে শিরকের গুনাহ সমস্ত গুনাহ শিরকের গুনাহ যদি ওই আমলের ভিতরে থাকে সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে খবরদার শিরকের গুনাহ কখনো করা যাবে না যদি আমার জীবনে শিরক হয়ে যায় আমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ কিন্তু অসংখ্য মানুষ এই শিরক কিভাবে হয় কি কাজ করলে শিরক হয় এটা আজ পর্যন্ত আমাদের অনেকের জানা নাই একটা পরিবার যদি সুস্থভাবে চলতে চায় আমার তো মনে হয় শিরক কত প্রকার কোন কাজ করলে শিরক হয় প্রতিটা ঘরের ভিতরে সাইনবোর্ড করে লিখে দেওয়া দরকার চিৎকার দিয়ে বলো ঠিক কিনা কারণ সমাজ এখন শিরকে এমন ভাবে ভরে গিয়েছে এমন ভাবে শিরক চলছে সমাজের ভিতরে সাইনবোর্ড করে প্রতিটা ঘরের ভিতরে লিখে দেওয়া দরকার এই কাজটা করো না এই কাজ করলে শিরক হয় এই কাজ করো না এই কাজ করলে এটা শিরক হয় এই কাজ করো না এই কাজ করলে শিরক হয় সাইনবোর্ডের ভিতরে যদি আমার ঘরের ভিতরে সাইনবোর্ড করে লিখে দেওয়া থাকে তাহলে আস্তে আস্তে ওই সাইনবোর্ডটা আমরা পড়লে আমরা বুঝতে পারবো খবরদার এই কাজ করা যাবে না এই কাজ করলে কি হয় সবাই বলেন কি হয় কারণ আমার জীবনে যদি শিরক থাকে আমাকে maaf করবে না তিনি কে আর শুনে বলেন তিনি কে কারণ কোরআন থেকে রেফারেন্স পেলাম হাদিস থেকে রেফারেন্স পেলাম ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ যদি আপনি গুনাহ নিয়ে দাঁড়ান শিরকের গুনাহ না থাকে আল্লাহ আপনাকে maaf করে দিবেন রাসূল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না গ্যারান্টি নাই আপনার বন্দুকের ভিতরে সন্দেহ থাকতে পারে পৃথিবীর সমস্ত মানুষের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে পৃথিবীর সমস্ত শাসকের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে কিন্তু আমার রাসূলের কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা রাসূল বলছেন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছো শিরকের গুনাহ নাই maaf করে দিলেন তিনি কে আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ইসমান আযীমা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যদি শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ হয় আমার কাছে তাওবা করলে আমি maaf করে দেব যাকে ইচ্ছা মাফ করে দিব কারণ রহমত দয়া মায়া সবচেয়ে বেশি একজনের ভিতরে রেখে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে মায়ের ভিতরে রহমত দিয়েছে এক ভাগের একটা কোণী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 100 ভাগ রহমত 100 ভাগ দয়া 100 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি আর এক ভাগ আমি বাহির করেছি ওই এক ভাগের যে কত ভাগ করেছি কত ভাগ করার পর আমি মানুষদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যতটুকু ওর চাইতে 99 গুণ বেশি ভালোবাসা গোলামের প্রতি রবের রেখে দিয়েছেন তিনি কে আর যদি বলেন তিনি কে আবার কোন কোন বর্ণনা নাই রাসূল বলেন কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে একবার যদি পড়ে লাভ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি সে কালিমা পড়ে একবার দুনিয়াতে থাকাকালীন
আর যদি সে জীবনে কোনোদিন শিরক না করে শুধু কালেমা পড়েছে আমল করতে পারে নাই শুধু কালেমা পড়েছে জীবনে কোনোদিন ভালো আমল করতে পারে নাই তবে শিরক জীবনে কোনোদিন করে নাই শুধু একবার পড়েছে কালেমা রাসূল বলেন ওই লোকটাও জান্নাতে ঢুকে যাবে তবে খবরদার শিরকের গুনাহ কখনো আমরা করব এক হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বর্ণনা করে বললেন বনী ইসরায়েলের একজন লোক একজন আবেজ রাস্তা ঘনিয়ে কিছু পথ পাড়ি দেওয়ার জন্য দুইজন বন্ধু রওনা দিয়েছে তবে ও এলাকা অতিক্রম করতে হলে তাদের যে কোন শিরকিয়াতের যে মন্দিরগুলো থাকে যে দরবারগুলো থাকে ওই দরবারে কোন না কোন কিছু হাদিয়া দিতে হয় তারা দুইজন বন্ধু মিলে যখন রওনা দিয়েছে ওই এলাকাটা অতিক্রম করার জন্য যখন তারা দুইজন বন্ধু রওনা দিয়েছে সামনে সমস্ত লোকগুলো ধরে তাদেরকে বলে আমাদের যদি এই এলাকাটা অতিক্রম করতে হয় আমাদের মন্দিরে অথবা আমাদের এই পূজার মণ্ডপে যে কোনো একটা জিনিস দান করতে হয় দুইজন ছিলেন ইমানদার দুইজন ছিলেন একজনের গোলাম বলেন গোলামটা কার আর জনে বলেন কার আমাকে যদি হাজার লক্ষ টাকা দেওয়া হয় আর যদি আমাকে বলা হয় এই মন্দিরে মাথা নত কর জীবন দিয়ে দিব জীবনে কোনোদিন মাথা নত করব না কারণ মাথা নত করলেই শিরক হয়ে যাবে আর ওই শিরক নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে ওই দুই বন্ধুকে তারা বলছে যে তোমরা এই জায়গায় এই মন্দিরে এই মূর্তির সামনে যে কোনো একটা নাজরানা পেশ করতে হবে নাজরানা পেশ না করা পর্যন্ত তোমাদেরকে এই এলাকা অতিক্রম করতে দেওয়া যাবে দুইজন বন্ধুর ভিতরে প্রবেশ করে পড়ছে বিপদে হায় হায় আমরা জানতাম না এই এলাকার ভিতরে যদি প্রবেশ করি তাহলে নাজরানা পেশ করতে হয় আমাদের জানা ছিল না তাহলে এখন কি করার দুইজন বন্ধু মিলে কৌশল করে একজন বন্ধু কইছে কোন একটা হাদিয়া এই মন্দিরের সামনে দিয়ে দি কিন্তু সে তাকওয়াবান গোলাম সে কয় জীবন দিয়ে দিব এরপরও এই জায়গায় মাথা নত করব না দুইজন বন্ধুর ভিতরে একজন বললেন যে ঠিক আছে আমরা নাজরানা পেশ করব আরেকজন বললেন জীবন যাবে এরপরে কোন মূর্তির পায়ে কোন নাজরানা পেশ করব নাজরানা পেশ করব না এবার যেই বন্ধুটা নাজরানা পেশ করতে পারলেন না তিনি বললেন আমি শিরক জীবনে কোনোদিন করব না ওই বন্ধুটাকে দুনিয়া থেকে ওই এলাকাবাসী শেষ করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই লোকটাকে দুনিয়া থেকে শেষ করে দিল নাজরানা পেশ করলো না ওই লোকটাকে ফেরেশতা রিসিভ করে জান্নাতে নিয়ে গিয়ে কিছে ওই লোকটা জান্নাতে চলে গিয়েছে ফেরেশতারা রিসিভ করে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে আর যে মাসির মাথা পরিমাণ ছোট্ট একটা নাজরানা ওই মূর্তির সামনে পেশ করেছে সে দুনিয়াতে জীবিত ছিল কিন্তু জাহান্নামের নিগলারে দিয়ে দিয়েছে তিনি কে খবরদার এই জন্য কোন মূর্তির পায়ে কোন ধরনের শিরকিয়া ছোট্ট কোন আমল যদি আপনার হয়ে যায় জাহান্নাম অনিবার্য আর যদি আপনি আগুনের ভিতরে জ্বলেও যান যদি শিরকিয়াতের কোনো গুনাহ না থাকে আপনাকে যে কোনো একদিন জান্নাতে পৌঁছে দিবেন তিনি কে এজন্য রাসূল বললেন দুই বন্ধু এক বন্ধু মূর্তির সামনে নাজরানা পেশ করে হলো জাহান্নামী আর একজন বন্ধু নাজরানা পেশ না করায় তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো সে চলে গেল জান্নাতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার বান্দা শিরক করিস না এক নাম্বার হলো শিরক হলো আমার উপরে জুলুম দ্বিতীয় নাম্বার শিরকের গুনাহ আমি মাফ করি না কিয়ামতের ময়দানে যদি কেউ শিরকের গুনাহ নিয়ে হাজির হয় কখনো কোন সময় আমি সেটা শিরকের গুনাহ দেখে তাকে মাফ করব না বরং যত আমল থাকবে সব আমল বরবাদ করে দিবেন তিনি কে এই জন্য রাসূল মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াই কুতিলতা আও হুরিকতা খবরদার মুআযি তোমাকে যদি কতল করা হয় তোমাকে যদি আগুনের ভিতরে জ্বালানো হয় তোমাকে যদি কতল করা হয় শুলিতে ঝুলানো হয় এরপরও একজনের সাথে শিরক করবে না বলেন শিরক করা হবে না একজনের সাথে তিনি কে শিরক মূলত দুই প্রকার রেকর্ড করেন শিরক কয় প্রকার সবাই বলেন কয় প্রকার দুই প্রকার এগুলো জেনে যেতে হবে মনে রাখতে হবে কারণ সমাজের ভিতরে শিরক আজকে ভরা সন্তান হয় না পাঁচ বছর মাজারে গিয়ে সেজদা নেই সন্তান হয় না দশ বছর পীরের পায়ে গিয়ে সেজদা না সন্তান হয় না ২০ বছর পীরের কাছে সেজদা দেয় সন্তান চাই চিৎকার দেবে না ঠিক কিনা
সমাজের ভিতরে শিরকিয়াতে ভরা এইজন্য খবরদার শিরক কত প্রকার এটাও আমাদের আজকে জেনে যেতে হবে মূলত শিরক কয় প্রকার সবাই বলেন কয় প্রকার শিরকে আকবার শিরকে আসগার একটা হলো বড় শিরক আরেকটা হলো ছোট শিরক শিরকে আকবার আর শিরকে আসগার শিরকে আকবার যদি আপনি করেন তাহলে আপনার আম শেষ সালাও শেষ নতুন ভাবে আপনাকে কালেমা পড়ে ঈমান আনতে হবে আর যদি শিরকে আসগার মানে ছোট শিরক করেন তাওবা করলে মাফ করে দিবেন তিনি কে তাহলে শিরকে আকবার শিরকে আসগার শিরকে আকবার আবার তিন প্রকার কয় প্রকার সবাই বলেন কয় প্রকার শিরকে আকবার তিন প্রকার এই তিনটা প্রকার শিরকে আকবার আপনি যদি শিরকে আকবার করেন কালেমা পড়ে ঈমান আনতে হবে আপনাকে নতুন ভাবে ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল ঈমান আনতে হবে যদি আপনার দ্বারাই শিরকে আকবার হয়ে যায় এখন শিরকে আকবার হলো কয় প্রকার সবাই বলেন কয় প্রকার তিন প্রকার আশরিকু ফিল উদুদিয়া আশরিকু ফিল আসমাই ওয়া সিফাত আশরিকু ফিল রুবুবিয়া এই তিনটা হলো শিরকে আকবার আশরিকু ফিল রুবুবিয়া রবের খাতিরে শিরক আল্লাহকে ছাড়া যদি আপনি অন্য কাউকে রব মানে আল্লাহকে ছাড়া যদি আপনি অন্য কাউকে রব হিসাবে স্বীকার করেন আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে আপনি রব হিসাবে মানেন শিরকে আকবার করলে নতুন ভাবে ঈমান না আনা পর্যন্ত কখনো আপনি ঈমানদার হওয়া সম্ভব নয় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার